बनाज और मेरे साथ खबर आसनसोल देख रहे हैं आप, स्पॉन्सर्ड बाय नीड बेस्ड हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट शाइन इंडिया ट्रेडर्स अब ब्रांच ऑफ तो आज ही आए एक्सपर्ट डेंटल केयर आसनसोल में खुले इस नए फर्नीचर वर्ल्ड। फर्नीचर लवर्स की पहली पसंद जीटी रोड शनि मंदिर के सामने नूरुद्दीन रोड आसनसोल। ग्लोबल वॉलपेपर होलसेलर एंड रिटेलर इंटीरियर डेकोरेशन अब फेमस पैनोरमा एम्यूजमेंट पार्क है आपका अगला स्टॉपेज। आइए सीधे रुख करते हैं खबरों की तरफ। आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के वार्ड नंबर 22 कल्याणपुर इलाके के बाशिंदों का इल्जाम है कि उनके इलाके में बीते 8-10 दिनों से पानी नहीं है, जिसकी वजह से उन्हें काफी परेशानी का सामना करना पड़ रहा है, जिसको लेकर आज इलाकाई बाशिंदों ने वार्ड काउंसलर अनिमेश दास के घर के सामने एहतजाज किया। इस दौरान लोगों के बीच काफी गुस्सा भी देखने को मिला। उनका कहना है कि उनके इलाके में बीते कई दिनों से पीने का पानी तक नहीं है, ऐसे में उन्हें हर रोज काफी परेशानी का सामना करना पड़ता है और इसकी वजह कर उनके रोजमर्रा के काम भी मुतासिर होते हैं, और अगर इसी तरह चलता रहा तो आने वाले दुर्गा पूजा में उनका क्या हाल होगा। वहीं इस सिलसिले में अनिमेश दास ने कहा कि ये जो पानी का मसला है ये बारिश की वजह कर हो रहा है, ये कुदरती तौर पर है, इसमें किसी की कोई गलती नहीं है और इसे ठीक करने के लिए मजदूर और इंजीनियर दोनों रात दिन लगे हुए हैं। इसके अलावा वार्ड में पानी की कमी को दूर करने के लिए हर रोज इलाके में पानी के टैंकर आते हैं। আজ বিগত 40-45 বছর এখানে রয়েছি কিন্তু 10 দিন জল আসেনি, এই প্রথম কল্যাণপুরে 10 দিন জল আসেনি। আমরা প্রচন্ড অসুবিধার মধ্যে রয়েছি। ইমিডিয়েট জলের ব্যবস্থা করা উচিত। কত দিন থেকে মানে জল পাচ্ছেন আপনি? 10 দিন ধরে জল আসছে না, এক ফোঁটা জল আসছে না। তো এটা তো পিএইচ এর আছে, আন্ডারে আছে, মানে এটা কর্পোরেশন আন্ডারে না? ওটা আমরা দেখবো, ওটা কি আমরা দেবো? ওটা কাউন্সিলর দেখবেন, ওটা আমরা যেটা জনপ্রতিনিধি রয়েছে তিনি দেখবেন। আমরা কি করবো? আমরা বলতে পারি যে আমাদের অসুবিধার জন্য, তিনি তো পৌঁছে দেবেন আমাদের অসুবিধার কথা, তার তো সেটা দায়িত্ব। তাই আমরা এসেছি কাউন্সিলরের কাছে বলতে যে আমাদের জল আসেনি, জল ছাড়া কি মানুষ বাঁচে? তো কাউন্সিলর জানালে কি বললেন উনি? কাউন্সিলর নিজের কথা বলছেন, বলছেন আসবে জল দেখছি আমরা, তারপর আমরা অন্য কোনো ব্যবস্থা নেব, আর কি করবো? আজকে আপনারা কি ওনার ঘর ঘেরাও করলেন? হ্যাঁ, ওনার ঘর ঘেরাও করলেন। ঘর ঘেরাও ঠিক করিনি, বলতে এসেছি আমাদের অসুবিধার কথা, আমার মনে হয় উনি জানতেন না, তাই তো তাই এখন বলছেন ব্যবস্থা নিচ্ছি, হয়তো উনি জানতেন না। আমরা জানালাম আমাদের কথা, 10 দিন জল আসেনি, উনি কিন্তু কল্যাণপুরেই থাকেন। না থাকেন, কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে তাই, এটা জানার দরকার নেই আমাদের। উনি যেখানেই থাকুন উনি কল্যাণপুরের কথা নিশ্চয় জানবেন, এই ওয়ার্ডের কথা জানার কথা, উনি জানেন না তার ব্যাপার, কিন্তু আমরা জানাতে এসেছি। এবার উনি ব্যবস্থা নিন, সেই আশায় রাখি উনি ব্যবস্থা করবেন, ব্যাস এতটুকুই। আপনার নাম দিদি? জয় মুখার্জি। আমাদের এখানে আজকে 10 দিন ধরে জল নেই, কন্টিনিউ 10 দিন চলতে জল নেই, তা সত্ত্বেও আমাদের বয়স্ক মানুষ তো সবাই জল আনতে পারছে না, ঠিক করে টিউবওয়েলও নেই, টিউবওয়েলগুলো অনেকটা মানে দূরে আমাদের ডিস্টেন্স করে টিউবওয়েল। এবার যাদের বাচ্চা আছে, অনেক রোগী হার্টের প্রবলেম, তারা কী করে জল পাবে? একটা করে ট্যাঙ্কার দেওয়া আছে, ট্যাঙ্কারে ঝামেলা হচ্ছে, আজকে তো তাও দু তিন দিন ট্যাঙ্কার ঠিক করে দেয়নি, কালকে ট্যাঙ্কার একটা দেওয়া হয়েছে করে সেখানে প্রবলেম হয়েছে। এবার দেখুন সবাই তো আর বড় লোক নয়, এবার তারা জল কিনতেও পারবে না, এবার সবারই দ্বারা 800-900 টাকা করে জল কেনা সম্ভব কোনোদিনও নয়, সবাই গরিব মানুষ আছে, তাদের জন্য কি হবে? আমরা ট্যাক্সও দেবো প্লাস আমরা জল কিনে খাবো, তাহলে কি করবো বলুন? এবার ট্যাক্স কিনবো না জল কিনবো বলুন? আমরা ট্যাক্সও দিচ্ছি জলও কিনছি, তাহলে কোনো সলভই হচ্ছে না। আজ যদি জল না আসে আমরা যাচ্ছি, স্যার বললেন কাউন্সিলর বলে 4 ঘন্টা পর জল আসবে, এবার 4 ঘন্টা পর জল না এলে আমরা এখানে এসে বসবো, এবার যদি বলতে জল না পায় বাড়িতে যাদের যাদের অনেক ফ্যামিলি তারা কি করবে? যা দুটো ফ্যামিলি তারাও তো বাদ দেন, বয়স্ক মানুষরাও তো বাদ দেন, কেউ পাচ্ছে না। আর সকাল থেকে আমরা এখানে পড়ে আছি, ঘরে একটু রান্না করার জল নেই, কিচ্ছু জল নেই, সবাই পরিষ্কার হয়ে গেছে, কল্যাণ করে সিদ্ধ ভাত খেতে হচ্ছে, সবাই বলছে এখানে ভিআইপি এরিয়া, যখন ভিআইপি তখন ভিআইপির মতো জলটা রাখার চেষ্টা করুন, মানুষ তো মরে যাচ্ছে, কি করে যাবে? জল নেই এখানে শুধু। আর দেখো দুর্গা পূজা নেই, কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ বলা যায়, ওটাই তো বলা যায়। তো দুর্গা পূজা করে আমাদের কি হবে? আমরা যদি মরে যাই তো দুর্গা পূজা দেখবে কে বলুন? দুর্গা পূজার প্যান্ডেল চলছে আর এদিকে বাড়িতে বাড়িতে জল নেই, বাচ্চারা খেতে পাচ্ছে না, বাচ্চারা স্কুল যাবে কি জল নেই, বাড়িতে রান্না হচ্ছে না, এবার দুর্গা পূজা করবে কে? করবে দুর্গা পূজা বলুন? ওরা প্যান্ডেল সাজাচ্ছে দুর্গা পূজার, আমাদের জল চায়, জল না হলে আমরা যাবো না এখান থেকে। এটা আমাদের নিবেদিতা ব্যানার্জি, তোকে বলবো না তিনটে ভোটে কি হবে, 300টা ভোট এনে দিয়েছি, দেখ কত নিবি, 300টা ভোট দিলাম তাও রাখতে পারছে না, আমাদের আজকেই চলছে। এই 3 লাখ 4 লাখ টাকা কেউ দিবে এরকম কল্যাণপুরে?
থেকে জল হামেশাই বন্ধ হচ্ছে, পা আমাদের ডুবছে, কোনো দুনিয়ায় ডুবছে না, কোনো দুনিয়ায় পাম ডুবছে না, আমাদেরই ডুবছে শুধু। এই একটা একটুখানি করে জল দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। কল্যাণপুরে এই অবস্থা, এই জল খাচ্ছি আমরা, আর নদীর লোকে জল নেই, নদীন আমরা চান করতে কিছু নেই। কাউন্সিলর বলছে হ্যাঁ আসবে, কাল আসবে, এখন আসবে, পাঁচটায় আসবে, চারটেই আসবে, বলে 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 কাটাচ্ছে, আশ্বাস দিয়ে রাখছে, এই বলে যাচ্ছে, শুধু বলে যাচ্ছে। কাউন্সিলর কোনো ভুক্তেপ করে না, কোনো ভুক্তেপ নেই, কিচ্ছু নেই, আমরা কী করে বাঁচবো বলুন। আর বিজনেস করে ছোটোখাটো বইয়ের দোকান, আমরা তো টাকা দিয়ে দিয়ে জল কিনতে পারবো, টাকা দিয়ে খাবার জল কিনতে পারবো, কিনতে পাইনি, তার জন্য মানুষের প্রচণ্ড ক্ষোভ। হ্যাঁ, এটা এইভাবে মানুষ সেই ক্ষোভটা আমার উপরে ঝাড়ছে, কিছু করার নেই। আর যে আমরা যে ওখানে পিএইচি লোক যে কাজ করছে না সেটাও নয়, চার পাঁচ দিন ধরে তারা দিন রাত কাজ করছে, ইঞ্জিনিয়াররা রাতেও ঘরে যায় না, সেখানেও আমি বলতে পারবো না যে পিএইচি কিছু করছে না। তাহলে এই পরিস্থিতি শুধু এটা একটা মানে ডিজাস্টার, এটা এখানে কারুর কিছু করার নেই। এটা প্রায় আট দিন হয়ে গেল, মানুষ ওই যে ট্যাঙ্কারে করে আমরা সামাল দিয়েছি যতটা পেরেছি, কর্পোরেশনের চারশো টাকা না 300 টাকা কর্পোরেশনের ট্যাঙ্কারের কস্ট। তো যারা যারা নিজের জন্য আনছেন, নিজেদের জন্য পার্সোনাল, তাদেরকে 300 টাকা দিয়ে কর্পোরেশন থেকে জল নিতে হচ্ছে, আর যারা পারছে না তাদেরকে আমরা ফ্রি জল নিয়ে এসে ওই অল্প অল্প করে বালতিতে বালতিতে ধরে ধরে আমরা দিচ্ছি। জল আসছে এখানে, এখানে প্রায় ফ্রি জল 15 গাড়ি আসছে, এছাড়াও যারা কিনছে সেই সমস্ত জল প্রায় প্রত্যেক দিন 67 গাড়ি 68 গাড়ি করে জল আসছে। হ্যাঁ, কী করবেন, দেখুন একটা জায়গায় অত বড় একটা সাপ্লাই, সেটা যদি 7-8 বন্ধ থাকে স্বাভাবিকভাবে সেই 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 যে গাফিলতি, দেখুন গাফিলতি এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, আর এই যে জল যেখান থেকে আসে সেটা 53 বছরের প্রজেক্ট, তো সেই থেকে তার রক্ষণাবেক্ষণও করা হয়নি তা নয়, 2013 সালে প্যানেল বোর্ডের কাজ হয়েছিল, তারপরে হঠাৎ এই ধরনের একটা হেভি রেইনে প্যানেল বোর্ডটা পুরোটাই ড্যামেজ হয়ে যায়, যার জন্য এই সমস্যাটা। কখন জল পাবে আশা করছি, আর আজকে জল পাবে। में हो रही समस्या से पाना चाहते हैं जल्द छुटकारा, तो आज ही आए एक्सपर्ट डेंटल केयर। आसनसोल में खुले इस नए डेंटल क्लिनिक में बीडीएस ओरल एंड कॉस्मेटिक सर्जन डॉक्टर गजनफर रब्बानी एवं अन्य एक्सपीरियंस डॉक्टर करेंगे दांत से जुड़ी समस्याओं का सटीक इलाज, ताकि आप मुस्कुरा सके जी खोल के। हमारा एड्रेस है नियर ओके रोड, ऑटो स्टैंड रेल पार, आसनसोल। ज्यादा जानकारी के लिए स्क्रीन पे दिए नंबर पर कॉन्टेक्ट करें। विभिन्न तरह के कामों में इस्तेमाल होने वाले पावर टूल्स की जरूरत किसे नहीं पड़ती। भाड़े पर या नए पावर टूल्स की तलाश अगर आप कर रहे हैं जो हो टिकाऊदार, तो चले आइए शाइन इंडिया ट्रेडर्स, अ ब्रांच ऑफ इंडिया इलेक्ट्रिक। मार्बल सॉल्यूशन, बिल्डिंग सॉल्यूशन के साथ अन्य ऑल टाइप्स ऑफ पावर टूल्स जैसे ड्रिल्स, एंगल ग्राइंडर, हैमर, ब्रेकर और भी बहुत कुछ। इसके अलावा हमारे यहाँ रिपेयरिंग की सुविधा भी उपलब्ध है। हमारा पता है नूरुद्दीन रोड नियर शनि मंदिर, आसनसोल। ज्यादा जानकारी के लिए स्क्रीन पे दिए नंबर पर कॉन्टेक्ट करें। यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है, बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत अट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है, ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटी दार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना, वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में, साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चले। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। क्या आप हैं
एडवेंचरस। तो आसनसोल का फेमस पैनोरमा एम्यूजमेंट पार्क है आपका अगला स्टॉपेज। वाटर राइड, स्टैचू पार्क, घोस्ट हाउस और लैंड गेम्स का मजा लेना हो तो पैनोरमा एम्यूजमेंट पार्क है लोगों की पसंदीदा चॉइस। इसके अलावा बेस्ट फैसिलिटीज के साथ क्लब एंड रिजॉर्ट भी यहाँ स्थित है। फ्रेंड्स एंड फैमिली के साथ इस पार्क का जरूर लुत्फ उठाएं। मिनिमम एंट्री फीस सिर्फ 100 रुपए। एड्रेस है चौरंगी मोड़, NH19, आसनसोल, चितरंजन रोड, आसनसोल। नीड बेस्ड हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट विच इज एक्सेसिबल एंड अफोर्डेबल टू ऑल बिकॉज योर हेल्थ इज आवर प्रायोरिटी। 100-bedded IPD यूनिट, सुपर स्पेशलिस्ट डॉक्टर्स के साथ ही साथ यहाँ कई तरह की फैसिलिटीज उपलब्ध है, जैसे इमरजेंसी 24/7, मॉड्यूलर OTs, ICU, NICU, HDU, फार्मेसी 24/7, डे केयर यूनिट, डायलिसिस यूनिट, डेंटल यूनिट, डायग्नोस्टिक एंड पैथोलॉजिकल सर्विस विथ फास्ट, फ्रेंडली, एक्यूरेट एंड अ हायर लेवल ऑफ केयर फॉर यू। हमारा पता है भगत सिंह मोड़, आसनसोल, 7133304। कॉन्टैक्ट नंबर 9123873265, 9609002666, 6295280255। अपने घर को दे आकर्षक लुक, आकर्षक रंग बिरंगे डिजाइनर वॉलपेपर, लिक्विड वॉलपेपर, ग्लास टाइल्स, ग्रास कारपेट, वुडन फ्लोर कारपेट, आर्टिफिशियल ट्रीज, वर्टिकल गार्डन का इस्तेमाल कर अपने घर को बनाए अपने सपनों का महल। स्टार्टिंग प्राइस ओनली ₹500। यहाँ होलसेल दरों पर मिलेंगे एक से बढ़कर एक कलेक्शन। यदि घर का करना हो इंटीरियर डेकोरेशन तो देर न करे, आज ही आए ग्लोबल वॉलपेपर, होलसेलर एंड रिटेलर इंटीरियर डेकोरेशन, मुर्गासोल कॉम्प्लेक्स, लजीज बिल्डिंग, थर्ड फ्लोर, आसनसोल। कॉल करें 9883802437 पर। वक्फे के बाद नजर फिर से खबर पर। आज सैयद नजरुल इस्लाम MSK में 2000 स्क्वायर फीट छत की ढलाई का काम MAME डिपार्टमेंट के फंड से पास हुए 11,50,000 रुपए से मुकम्मल हुआ। इस मौके पर कारी दाऊद इरफानी, मौलाना एहसानुल मजहरी, डिप्टी मेयर वसीमुल हक, काउंसलर SM मुस्तफा, हाजी अब्दुल हन्नान और स्कूल के स्टाफ मौजूद रहे। সুরক্ষিত রাখার জন্য সে বিষয়ে সম্পূর্ণ রকম উদাসীন, তাই কন্ট্রাক্টর ওয়ার্কার্সদের জন্য আমাদেরকে লড়তে হবে তাদেরকে ঐক্যবদ্ধ। তাই আজকের এই 16তম সম্মেলনে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিই, নিজেদের মধ্যে ভেদাভেদ, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে ঐক্যের দুনিয়া গড়ে সমস্ত এলাকার মানুষকে কয়েক শ্রমিকদের স্বার্থে, নিজেদের স্বার্থে, এই এলাকার মানুষের স্বার্থে এবং সমাজের মানুষ মেহনতি মানুষের স্বার্থে। তো আপনাকে রিকোয়েস্ট আছে কি 12টা তারিখের মধ্যে, মানে 12 অক্টোবর পর্যন্ত যে আছে, আপনি সবাই যে আছে ওখানে ইমিডিয়েটলি ওখানে আপলোড করে দিন।
নেক্সট নেক্সট কিছু ইনস্ট্রাকশন আছে আইডল সাইন পন্ডালস নিয়ে। আপনি সবাই জানেন কি আইডল যে আছে শ্যাল বি মেড আপ অফ ন্যাচারাল মেটেরিয়াল লাইক ক্লে বাম্বু ওর ওখানে যে আছে পিওপি বা টক্সিক মেটেরিয়াল বা নন বায়োডিগ্রেডেবল যে সাবস্টেন্স আছে ওটাকে ইউজ করতে হবে না। আইডল যে আছে ন্যাচারাল ডাই থেকে পেন্ট করতে হবে, কোনোভাবে যে আছে টক্সিক পেন্ট বা কালার ইউজ করতে হবে না। হাইট অফ দ্য আইডল যে আছে ওটা শুধুমাত্র একবার আপনি সবাই জানেন কি কীভাবে করতে হবে, পরন্তু কি এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিসটা আছে ওটা আমি আপনার সঙ্গে শেয়ার করছি কি এন্ট্রি অ্যান্ড এক্সিট শুড বি সেপারেট, মানে যে আপনার এন্ট্রি ও এক্সিট হবে এ সেপারেট হওয়া চাই মেল ও ফিমেল কে নিয়ে, অ্যান্ড এক্সিট শুড বি ওয়াইডার দ্যান দ্য এন্ট্রি। যে এক্সিট আছে ওটা বড় থাকলে যে আছে কি আপনার পর্দার ভিতরে যে ভিড় থাকবে ইমিডিয়েটলি ইয়ে হয়ে যাবে বাইরে চলে যাবে। কিউ ম্যানেজমেন্ট করার জন্যে এবং ট্রাফিক ম্যানেজমেন্ট করার জন্যে এবং পার্কিংয়ের মধ্যে আপনাকে অনুরোধ আছে কি সাফিসিয়েন্ট ভলেন্টিয়ার যে আছে আপনি ডিপ্লয় করতে হবে। সাফিসিয়েন্ট ভলেন্টিয়ার যদি আপনি ডিপ্লয় না করে তো হতে পারে কি ওখানে কিছু জাম লাগে যায়, তো যে লোক মানে পূজা দেখতে দেখনে কে আয়া হ্যাঁ উনকো সমস্যা হতো ওর বাকি জায়গাতে দিক্কত হতো। থার্ড জিনিসটা আছে কি আপনার যে পন্ডাল আছে পন্ডাল বাইরে পন্ডাল ভিতরে এবং পন্ডাল মানে সিসিটিভি লাগাতেই হবে, প্রত্যেক পন্ডালে সিসিটিভি ম্যান্ডেটরি আছে। নেক্সট আছে কি নেসেসারি ফায়ার এক্সটিংগুইশার ওর ইমার্জেন্সি সার্ভিস যে আছে ফায়ার সার্ভিস আছে ওটাকে আপনাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ওখানে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে যে হয়তো কোনো সমস্যা হলে আপনি ওখানে বাইরেও থাকে কিন্তু সিসিটিভি কভারেজ যেটা আছে সেটা আলাদা একটা চোখ থাকে। তো ওটা আমরা আশা করব প্রত্যেক স্পেশালি যে বড় বড় পুজো আছে তারা চারদিকে যেন অবশ্যই নিজের পুজো মণ্ডপে সিসিটিভি রাখবেন। এছাড়া অনেকবার আমরা দেখি রাত্রে যেখানে ছোট পুজো আছে 9টা 10টা 11টার পরে কোনো ভলেন্টিয়ার থাকে না, ওই পুজোর রাত্রে কেউ থাকে না ঠাকুর এমনি থাকে। তো আমরা আশা করবো অ্যাটলিস্ট নাইট টাইমে পুরো রাত্রে যেন মিনিমাম একজন ভলেন্টিয়ার ওই পুজো মণ্ডপে থাকবে, তো সেটা আমরা আশা করবো ওই ভলেন্টিয়ারগুলোকে আপনারা রাখবেন। এছাড়া ওসি ফায়ার ব্রিগেড ফায়ারের ক্ষেত্রে অনেক ইনস্ট্রাকশন আপনাদেরকে বলেছেন, স্পেশালি যে ফায়ার রিটার্ডেড সলিউশন আছে সেটা যেন সব মণ্ডপে যে যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে সেটা আপনারা ব্যবহার করবেন, কেন ফায়ার রিসেন্টলি অনেক ইনসিডেন্ট ফায়ারের হয়েছে, আমরা চাই না কোনো এভাবে অপ্রীতিকর ঘটনা আমাদের এখানে হোক। ওই জন্য আপনারা এই যে সলিউশন বা অন্য যে প্রিকশনগুলো আছে ফায়ারকে প্রিভেন্ট করার জন্য সেটা নিশ্চয়ই আপনারা রাখবেন। আমরা দেখছি প্রত্যেকবার যে পুজোর পারমিশন হয় আমাদের আসন পোর্টালে আপনারা লাস্ট ডেট অবধি ওটাকে অ্যাপ্লাই করেন না, তো আমরা এবার কাট অফ ডেট করেছি 12 তারিখ। আপনারা চেষ্টা করবেন সবাই 12 তারিখের মধ্যে অ্যাটলিস্ট ওর মধ্যে যেন অ্যাপ্লাই করে দিতে পারেন। এখন অবধি গতকাল অবধি আমরা দেখলাম শুধু 350 মতন অ্যাপ্লিকেশন হয়েছে, যেটা কিছু কমিটি এখানে বলছিল কি আমাদের অনেক পুরনো পুজো কিন্তু পারমিশন হচ্ছে না, তার একটা কারণ আছে গভর্নমেন্টের যে গ্রান্ট আছে সেটা একটা লিমিটেড নাম্বার অফ ক্লাবসের জন্য আছে, তো ওই যে গ্রান্ট আছে সেটা এরকম নেই কি আনলিমিটেড আছে। আমাদের পুরো আসানসোল দুর্গাপুরে 1140 ক্লাবস আছে যারা অনুদান এই বছরে পাচ্ছে, তো 1140 থেকে বেশি হলে আমরা পারমিশন দিতে পারবো না যেহেতু গ্রান্ট নাম্বার অফ গ্রান্ট যে ক্লাবস আছে সেটা ফিক্স আছে। তো আমরা চেষ্টা করব যে যদি আমাদের কাছে এক্সট্রা লাস্ট মোমেন্টে কিছু গ্রান্ট আসবে ডেফিনেটলি যে ক্লাবগুলো অনেক পুরনো আছে বা অনেক বছর ধরে যে পুজো করছে তাদেরকে আমরা ইনক্লুড করার চেষ্টা করব, কিন্তু এটা অনগোয়িং প্রসেস আছে, এর মধ্যে আমাদেরও একটা লিমিটেশন আছে যেটা আপনাদেরকে আমরা জানালাম। বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে স্পেশালি ইলেকট্রিসিটি ফায়ার যারা আসেন পোর্টাল সঙ্গে যুক্ত আছে। ফিলহাল খবরে বাস এই থাকে, কিসি তরহ কি খবরো কে সাথ ফির হোগি আপসে মুলাকাত, দিজিয়ে ইজাজত, আদাব।
आसनसोल नगर निगम के तत्वधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाए। हमारी प्रतिज्ञा हमारा घर। एक बात सभी याद रखे, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो औरों को भी जागरूक करें। रिड्यूस रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है।